আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি লাইভে চলে আসছি, লাইভ ভিডিও চলতেছে। এই দেখেন আমগুলা কেবল মাত্র এই যে বাগান থেকে এসে ঢুকছে, কেবল মাত্র আমগুলার সাইজের ব্যাপারে আমি কি বলবো। আমি মোবাইলে আপনাদেরকে দেখাই, আমি আসলে নিজেও স্যাটিসফাইড হতে পারছি না। আমগুলা দেখেন, আমার হাতটার দিকে একটু দেখেন, আমার হাতের এক মুষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমগুলা দেখেন, এই যে মোবাইলে আমি হয়তো আপনাদেরকে অতটা বুঝাতে পারছি না, কিন্তু চারটা তিনটার মধ্যে কেজি হয়ে যাচ্ছে, তিনটার মধ্যে কেজি হয়ে যাচ্ছে, চারটার মধ্যে কেজি হয়ে যাচ্ছে, আর সর্বোচ্চ যদি বলেন তাহলে পাঁচটার মধ্যে কেজি। এবং আমরা মিলায়ে দিচ্ছি, হ্যাঁ চারটার মধ্যে আমরা কেজি দিচ্ছি। এই আমগুলা কেবলমাত্র ঢুকলো একদম, এই দেখেন তাজা আম কেবল পেড়ে নিয়ে আসছে, এখান থেকে কষ বের হচ্ছে। এই দেখেন, এই দেখেন এখনো কষ লেগে আছে। এই যে গাছ থেকে যে কিছুক্ষণ আগে পেড়ে নিয়ে আসছে, এটার কষ এখনো আমের গায়ে লেগে আছে। হ্যাঁ, আর এখানে যে ছোট আমগুলা এগুলাই আপনাদেরকে দিব। আর এখানে যে ছোট আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই আমগুলো আপনারা চোখেও দেখবেন না, আপনাদের ক্যারেটের মধ্যে এই আমগুলো চোখেও দেখবেন না। ইনশাল্লাহ আমাদের আপনাদেরকে নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, অথবা আপনারা মেসেঞ্জারে নক করতে পারেন, এই আম পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। হ্যাঁ, আর এই আমগুলা যদি আজকের মধ্যে অর্ডার করেন তাহলে আলহামদুলিল্লাহ, অথবা আবহাওয়ার কারণে হয়তো পরবর্তীতে অর্ডার করলে দুই একদিন দেরি হতেও পারে, সেটা কোনো নিশ্চয়তা নেই। খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এবং সাতক্ষীরার হিমসাগর, সাতক্ষীরার হিমসাগরের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ। এই পর্যন্ত যতজন নিয়েছেন আম, এ দেখেন কয়েকটা পেকেও গেছে আলহামদুলিল্লাহ। এই পাকা আমি আসার সাথে সাথে একটা আম খেয়েছি, ভাই বিশ্বাস করবেন না, আমি যদি খাওয়াতে পারতাম আপনাদেরকে তাহলে হয়তো বিশ্বাস করতেন, এতটা টেস্টফুল এবং এতটা মিষ্টি। ঠিক আছে, আর একটা জিনিস অনেকে প্রশ্ন করে যে এই যে এই বোটা বোটা আপনারা কিসের জন্য দিচ্ছেন, এই বোটাটা কেন দিচ্ছেন। বোটাটা যদি এখান থেকে গোড়া থেকে ছাড়িয়ে দেই, এটা খুব দ্রুত পচা শুরু হয়ে যাবে, এটা বেশি দিন টেকসই হয় না, যার কারণে আমরা বোটা সহ দেই এবং আমের ওজন ছাড়া আমরা এক্সট্রা আম দিয়ে দেই, যাতে করে এই বোটার ওজনটা আমের ওজনের মধ্যে না আসে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ভালো জিনিস খাবেন, ফরমালিন মুক্ত জিনিস খাবেন, তাজা জিনিস খাবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।